সুপ্রিয় সুধী, এবারে আমি শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানাব মঞ্চে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব টিপু মুন্সি এমপিকে। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আসলে আমার আগে যারা বলে গেছেন সবগুলো কথাই কিন্তু বলা শেষ, আমার জন্য আর তেমন কিছু নাই বলার। যে শব্দগুলো বলা দরকার সবগুলোই খুব সুন্দরভাবে উচ্চারিত হয়েছে। আমি আমার সহকর্মী আমাদের সমরেজাউল করিম সাহেব মন্ত্রী, আমাদের অনেক ভালো একজন দক্ষ লয়ার, উনি উকিল, আমরা ওনাকে আগে দেখতাম আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে, আমাদের পক্ষের সবগুলো জায়গাতেই ওনার উচ্চারণ কাজ আমরা অনুপ্রাণিত হয়েছি এবং সত্যিকার অর্থে ওই ফ্রন্টে উনি লড়াই করেছেন। আজকে ওনার কথা শুনলেন আপনারা সবাই, আমিও শুনলাম, ভারী সুন্দর করে কথা বলেন, উপস্থাপন করেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের বেসিসের যে প্রধান ব্যক্তিত্ব, আমাদের বিসিসিআর একজন পরিচালক, যিনি বক্তব্য রেখে গেলেন, ব্যক্তিও যেমন সুন্দর কথাও বলেন অনেক সুন্দর। মাঝে মাঝে আমাদের সাথেও কথা হয়, মিটিং হয়, তার উপস্থাপনা ভালোই লাগে, ভালো একজন মানুষ হিসেবেও সমাজে পরিচিত, তার কথাও শুনেছেন। নজরুল ভাই অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, অনেক বছর ধরে সরকারি কর্মকর্তা হিসেবেই হোক এবং তার পরেই হোক মাঝে মাঝে দেখা হয়েছে, কথা হয়েছে, যখনই মুক্তিযুদ্ধের পক্ষের ছোট্টখাট্টো ব্যাপারগুলোও তার সাথে শেয়ার করেছি, উনি এগিয়ে আসছেন ওনার অবস্থান থেকে। আজকেও অনেক সুন্দর করে কথা বলে গেলেন, সেই যে কথা প্রথমেই বলছিলাম যে সব ভালো কথাগুলো ওনারা বলেই গেছেন। যিনি এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক, আমাদের জন্য সুন্দর আশ্বাস দিয়ে গেলেন, স্বপ্ন দেখিয়ে গেলেন কীভাবে চলবে, কীভাবে চালাবেন সে কথা বললেন, ওনার প্রতিও আমার শুভেচ্ছা। যিনি আশিক রহমান সাহেব, ওনার সাথে আমার কয়েকবার দেখা হয়েছে বিভিন্ন অনুষ্ঠানে, ওনার কথাও শুনেছি, ওনার কথাও শুনলাম, আগেও শুনেছি, সব মিলে বললেন ওরা ছোট্ট পরিসর কিন্তু বক্তব্য যা এসছে বিশালত্ব নিয়ে এসছে। আমি নিজেকে ধনী করতে পেরেছি, এনরিচ করতে পেরেছি আজকের অনেকদের সবার কথা শুনে। যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কথা বলছি আমার জ্ঞান সীমিত, কিন্তু আমি এই মহেন্দ্রক্ষণে যেখানে 100 কোটি ছুঁয়েছে বা তার চেয়েও তাকে অতিক্রম করেছে, সেই অনুষ্ঠানে আসতে পেরে নিজেও যেমন মনে হচ্ছে যে আমি একটা সমুদ্রের মাঝখানে গিয়ে হাজির হয়েছি, এটা একটা ভীষণ রকম আনন্দের ব্যাপার, সৌভাগ্যেরও ব্যাপার। আমি কৃতজ্ঞতা জানাই আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, আমি অত্যন্ত আনন্দিত হয়েছি সত্যি কথা বলতে গিয়ে। এমনি একটা সুন্দর অনুষ্ঠান যার সম্পর্কে ধারণা খুব একটা বেশি আমার তা নয়, যে জিনিসটা দেখেছি আজকে এখানে, এইখানে আসার আগে আমি যে রুমটাতে বসেছিলাম, আমাদের মন্ত্রী ভাই জল ভাইও বসছিলেন, সেখানে যেটা লক্ষণীয় যে কতক্ষণই ছিলাম, প্রায় 25-30 মিনিট বসেছিলাম, গল্প করছিলাম। আমি আপনাদের সিওর আশিক সহমান সাহেবের সাথে এবং MD সাহেব যিনি, দুজনের সাথেই কথা হচ্ছিল, লক্ষ্য করছিলাম ওনাদের স্বপ্নের কথা, লক্ষ্য করছিলাম এই চ্যানেলটার জন্য তাদের যে চিন্তা, সামাজিক চিন্তা, যেভাবে তারা কথা বলছিলেন, তাদের মুখের যে ঔজ্জ্বল্য আমাকে ভীষণ রকম আকৃষ্ট করেছে। বুঝতে পারলাম তাদের একটা একটা চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে চাচ্ছেন, উৎসাহ আছে তাদের চেহারায়, সেই কথাই কিন্তু সেটাই আমরা লক্ষ্য করেছি। হয়তো রেজাউল করিম সাহেব যিনি সম, উনিও একই কথা স্বীকার করবেন, তাদের সাথে কথা বলে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। আমি যেটা বলতে চাই সেটা হলো যে RTV অল্প সময়ের মধ্যেই বলতে পারি তারা অনেক দূর এগিয়ে গেছে, আর চিন্তা চেতনাতেও আধুনিকতার ছাপ রয়েছে, নতুন চিন্তা তারা করছেন। আমাদের বেসিসের যে প্রধান ব্যক্তির কথা বলে গেল, মানে ওনার কথাতেও সেটা বোঝা গেল এবং আপনাদের কথাতেও বোঝা গেল যে আপনারা কন্টেন্ট নিয়ে কথা বলছেন, সেটা যদি আপগ্রেড করা যায়, সেটা যদি পৌঁছে দেওয়া যায়, আমার মনে হয় 100 কোটি যেটা আজকে ছুঁয়েছেন সেটা খুব বেশি দিন লাগবে না এটাকে ডাবল করতে, সেই চেষ্টাটা আপনারা করছেন। এবং একই সাথে
যেটা নজরুল ভাই বলছিল যে সাপ্লাই যদি থাকে, সেই কন্টেন্ট যদি থাকে, সেই উপাদান যদি থাকে বা, তাহলে দর্শক হবেই, এবং তার জন্য ইন্টারনেট বলেন যাই বলেন সেটাও ডেভেলপ হবেই, হয়তো একটু সময় লাগবে, সেটা নিশ্চয়ই হবে। আমি খুব বেশি কথা বলতে চাই না, আমার অনুরোধ থাকবে আরটিভির কাছে যে যে পথ তারা চলতে শুরু করেছেন, যেভাবে তারা এগিয়ে এসেছেন সেটা তারা ধরে রাখবেন। আমিও একই সাথে আমাদের রেজাউল ভাইয়ের মতো করে বলতে চাই যে তারা যেন মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত হয়, অসংখ্য শহীদ, অসংখ্য মা বোনের সম্ভ্রম, এ সব কিছুর বদলে বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা। বঙ্গবন্ধুর সারাটা জীবন তিনি তৈরি করেছিলেন আমাদেরকে, এই বাঙালি জাতিকে। হাজার হাজার বছর ধরে বাঙালি কিন্তু সঠিকভাবে নেতৃত্ব পায়নি, আমাদের ঠিকানা দিয়ে গেছেন বাঙালি হিসাবে, আমাদেরকে একটা জায়গায় দাঁড় করিয়ে দিয়ে গেছেন, কোনোভাবেই যেন সেটা নষ্ট না হয়। আজকে আপনারা, আমরা যারা আছি, আমারও সময় বেশি দিন হয়তো টিকবো না, 71 বছর বয়স চলছে আমার, কিন্তু সামনের প্রজন্মের কাছে আসা, আপনাদের কাছে আসা, সেই চেতনাটা, যে চেতনার জন্য অসংখ্য শহীদ হয়েছে। আমি নিজে গর্ব করে বলি আমি একজন মুক্তিযোদ্ধা, সৌভাগ্য আমার হয়েছিল মুক্তিযুদ্ধের, একই সাথে আমি একজন মুক্তিযোদ্ধার সন্তানও, আমার বাবাও মুক্তিযুদ্ধে গিয়েছিলেন, সেই জন্য বড় বেশি অ্যাটাচমেন্ট, বড় বেশি মনে করি। অসংখ্য শহীদ বন্ধু সাথে যারা যুদ্ধ করেছে তাদেরকে ভারতের মাটিতে শুয়ে রেখে এসেছি, অসংখ্য বন্ধু বিদেশে এসে দেখেছি তারা নাই। বঙ্গবন্ধুর স্বপ্নের সেই বাংলাদেশটা জন্য আপনারা কাজ করে যাবেন, সেই চেতনাটা থেকে সমুন্নত রাখবেন, একটি সুখী, একটি অগ্রসর, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ আমাদের স্বপ্ন। আমাদের নেত্রী, জননেত্রী শেখ হাসিনা সেই লড়াইটা করে যাচ্ছেন তিনি, আমাদেরকে সে কথাটা মনে রাখা দরকার। জীবন 16-17 ঘন্টা পরিশ্রম করে চলেছেন, সেই কথাটা মাঝে মাঝে বলি। ভারতের প্রয়াত রাষ্ট্রপতির একটা উচ্চারণ আমি সবসময় বলি, খুব পছন্দের একটা শব্দ, যে আমরা ঘুমিয়ে যা দেখি সেটা আসলে স্বপ্ন নয়, আর স্বপ্ন হলো সেটাই যা আমাদের ঘুমোতে দেয় না। বঙ্গবন্ধুর স্বপ্ন বঙ্গবন্ধু তো করে যেতে পারলেন না, কিন্তু তার সেই স্বপ্নটা ধারণ করে আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা ঘুমটা হারাম করে দিয়েছেন। আমরা সবাই একটু চেষ্টা করি একবার সেই স্বপ্নের বাংলাদেশটা, বঙ্গবন্ধুর যে লড়াই উনি শুরু করেছেন সেই পথে এগোই। আমি অত্যন্ত কৃতজ্ঞ, আর যে কথা আমাদের বেসিসে বলে গেল আমাদের উনি, যে অনুষ্ঠানটা আমি উপস্থিত ছিলাম তাদের পুরস্কার বিতরণে, আমার কোনো ধারণাও ছিল না এই সম্পর্কে, আমার আসলে সীমিত জ্ঞান। যেখানে দাঁড়িয়ে আমাকে দিয়ে পুরস্কার বিতরণ করা হলো, আমাকে বলেছিল যে টিপু ভাই যেটা কিন্তু এরকম মনে হচ্ছে বটে, কিন্তু আলটিমেটলি এটা খুব বড় সড়ো মনে করেন, আপনি একটা বড় মঞ্চে দাঁড়িয়ে, যেমন এমন একটা মঞ্চে দাঁড়িয়ে কথা বলছেন, কাজ করছেন, পুরস্কার দিচ্ছেন সব। তা আমি বললাম যে উনি বলছে শুনলাম, সে অনুযায়ী উনি যেভাবে আমাকে রিহার্সেল দিলেন সেইভাবে অভিনয়ও করলাম, যাই হোক সেটা গল্প নয়। গল্পটা হলো এটা যখন ব্রডকাস্ট হলো আরটিভির এই সব যোগ্য মানুষদের জন্য, আমার বউ আমার পাশে বসে আমাকে বললো এত বড় একটা অনুষ্ঠানে তুমি গেলে আমাকে তো নিয়ে গেলা না। তা আমি বললাম যখন ওখানে তো এক ছোট্ট একটা জায়গা, ওটা যেটা বড় এরকম হবে তা তো আমি জানতাম না, বলে দেখো তার ধারণাটা আসলে আমি তাকে মিথ্যা বলছি, আমি নিয়ে যাইনি কেননা সেই জন্য বলছি, কিন্তু আমি তাকে সত্যি হয়েছি, এবং সত্যিকার অর্থেই যেটা সত্য যে ভারী সুন্দরভাবে ওটা উপস্থাপন সুন্দর করে করেছেন। এই টেকনিক্যাল ব্যাপারগুলো আপনাদের সবাই করছে বলেই হয়তো আপনাদের যাত্রা এত সুন্দর, এত সব কিছু। আমি কৃতজ্ঞতা জানাই, এই 100 কোটি 200 কোটিতে দেখতে চাই, বাংলাদেশ এগিয়ে চলছে, আপনারা এগিয়ে চলছেন, অনেকগুলা এখানে বলা হলো, অনেকগুলো ক্ষেত্রেই আপনারা প্রথম হয়েছেন। আমার শেষ অনুরোধ, মুক্তিযুদ্ধের চেতনাতেও আপনারা প্রথম হবেন, আপনাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা। ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা।